জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে বলা হয় কর্মফলের দেবতা। তাই নতুন বছরে তিনি কেমন থাকবেন, কোন রাশির ওপর কতটা সদয় হবেন তা নিয়ে রয়েছে জল্পনা। নতুন বছরে শনির দশা চলবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর, তাই তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শনির এই দশা যখন একবার শুরু হয় তখন 7.5 বছর পর্যন্ত ফলদায়ক হয়। বলা হয় 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীরে ধীরে রাশি পরিবর্তন করেন এই শনিদেব, আর সেই কারণে তিনি যখন যে রাশিতে থাকেন তার আগের এবং পরের রাশি শনির 7.5-এর কোপে পড়েন। তাই জেনে নিন নতুন বছরে কোন কোন রাশি রয়েছে শনির কুনজরে। 2024 সাল অর্থাৎ এ বছর কুম্ভ রাশিতেই থাকছেন শনিদেব। তাই কুম্ভ এবং পরের রাশি অর্থাৎ মীন এবং তার আগের রাশি মকরের উপর থাকছে এই শনির প্রভাব। এই দশা সাধারণত 3টি পর্যায়ে থাকে। প্রথম পর্যায় মকর রাশি, দ্বিতীয় পর্যায় কুম্ভ রাশি এবং তৃতীয় পর্যায় মীন রাশি। তাই এই 3 রাশিকে অবশ্যই সতর্ক থাকতে হবে আগামী কয়েকটি বছর। তবে শুধুমাত্র এই 3টি রাশি নয়, একই সঙ্গে কর্কট এবং বৃশ্চিক রাশির উপর থাকছে শনির 2.5 দশার প্রভাব। এই রাশির জাতক জাতিকারাও বেশ কষ্ট ভোগ করবেন আগামী কয়েক বছর, তাই এই সময় শনিদেবকে সন্তুষ্ট রাখাই চেষ্টা করুন। বলা হয় সর্বদা যারা শুভ কর্ম করে থাকেন তাদের পাশে শনিদেব থাকেন। মনে রাখবেন এই সমস্ত তথ্য জ্যোতিষ নির্ভর, তাই এই সমস্ত তথ্য আমাদের চ্যানেল কোনোভাবেই দায়বদ্ধ নয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেবকে বলা হয় কর্মফলের দেবতা। তাই নতুন বছরে তিনি কেমন থাকবেন, কোন রাশির ওপর কতটা সদয় হবেন তা নিয়ে রয়েছে জল্পনা। নতুন বছরে শনির দশা চলবে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপর, তাই তাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শনির এই দশা যখন একবার শুরু হয় তখন 7.5 বছর পর্যন্ত ফলদায়ক হয়। বলা হয় 9টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীরে ধীরে রাশি পরিবর্তন করেন এই শনিদেব, আর সেই কারণে তিনি যখন যে রাশিতে থাকেন তার আগের এবং পরের রাশি শনির 7.5-এর কোপে পড়েন। তাই জেনে নিন নতুন বছরে কোন কোন রাশি রয়েছে শনির কুনজরে। 2024 সাল অর্থাৎ এ বছর কুম্ভ রাশিতেই থাকছেন শনিদেব। তাই কুম্ভ এবং পরের রাশি অর্থাৎ মীন এবং তার আগের রাশি মকরের উপর থাকছে এই শনির প্রভাব। এই দশা সাধারণত 3টি পর্যায়ে থাকে। প্রথম পর্যায় মকর রাশি, দ্বিতীয় পর্যায় কুম্ভ রাশি এবং তৃতীয় পর্যায় মীন রাশি। তাই এই 3 রাশিকে অবশ্যই সতর্ক থাকতে হবে আগামী কয়েকটি বছর। তবে শুধুমাত্র এই 3টি রাশি নয়, একই সঙ্গে কর্কট এবং বৃশ্চিক রাশির উপর থাকছে শনির 2.5 দশার প্রভাব। এই রাশির জাতক জাতিকারাও বেশ কষ্ট ভোগ করবেন আগামী কয়েক বছর, তাই এই সময় শনিদেবকে সন্তুষ্ট রাখাই চেষ্টা করুন। বলা হয় সর্বদা যারা শুভ কর্ম করে থাকেন তাদের পাশে শনিদেব থাকেন। মনে রাখবেন এই সমস্ত তথ্য জ্যোতিষ নির্ভর, তাই এই সমস্ত তথ্য আমাদের চ্যানেল কোনোভাবেই দায়বদ্ধ নয়। এইরকম জ্যোতিষশাস্ত্র নির্ভর আরও আপডেট জানতে চোখ রাখুন নিউজ বর্তমানের ডিজিটাল পাতায়।